ইমান ইমানের বিষয়গুলি কি এমনি আসবে না কোনো হাদিস থেকে আসবে খোব বলেন ইমান দেশকে ভালোবাসা ইমান সারি আপনি কাফের দেশকে ভালোবাসবেন অস্ট্রেলিয়া ইংল্যান্ড ফিনল্যান্ড এই কাফের দেশগুলো ভালোবাসা এটা আপনার ইমানের দাবি তার মানে জাল হাদিসের মাধ্যমে ইমান প্রমাণ করা হচ্ছে মানে ইমানের বিষয়ে জাল হাজির দরিদ্র নিজের নষ্টকে ভালোবাসা ইমানে যদি অংশ হয় হাদিস থাকতে হবে না নাকি এই জাল হাদিস চলবে হব্ব মাথা এই ইমান কত সমাজে চালু রয়েছে অতলেব ইলমা আলো খান চীনে গিয়ে হলো এলেম অর্জন করে আরে চীনের দেশ চীন দেশের লোক সেই সময় একটাও মুসলমান হয়নি কাফের এখন লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান পাওয়া যায় তো এলেম অর্জন করতে গেলে চীন যাওয়া লাগবে কেন ও একটা এত কথা জাল হাদিসের কথা কিন্তু দেখবেন যে এই কথাটা মুখে মুখে বলা হয় আর একটা হাদিস রয়েছে অ্যাড করা জাল সেটা হলো তালাবুল ইলম ফারিয়ত আল্লাহ করলে মুসলিমিন ও মুসলিমা এলম অর্জন করা প্রত্যেক মুসলিম নর নারীর ওপরে ফরজ এই মুসলিমা কথাটা কোনো হাদিসে আসেনি কোনো হাদিসেই আসেনি কিন্তু এরপরও আমল হয়ে আসছে একটা কথা চালু রয়েছে সে কথাটা কী ইবনা আবাস বসেন ইউসুক আন্তুল্লাহ আলাইকুম হেজর আিন আসসালামা আকুল ওরসুল্লা সাল্লাম ও কালা ওবাকর ওমর আমি বলছি যে তোমাদের ওপরে অচিরে আসমান থেকে পাথর নিক্ষেপ করা হবে কারণ আমি বলছি যে রাসু উল্লাহ বলেছেন আর তোমরা বলছো যে ওবাকর ওমর কি বলেছেন এরকম একটা হাদিস চালু আছে আমাদের আহাস ভাইরের দলে দেয় হাদিস দিয়ে এই হাদিসটা এই শব্দে কোনো হাদিসের পাতায় আসে না বুঝেছেন ইউসুক আন্তুলজাল আলাইকুম হেজার মিনাস সামা ওয়াচিরে তোমাদের আসমান থেকে পাথর নিক্ষেপ হবে আমি বলছি আল রসুল বলছেন তোমরা বলো বকর ওমর বলেছেন তো এই হাদিসটা আমরা আহলাস ভাইরা অনেক সময় কি উচ্চারণ করে থাকি বলে থাকি রসুল সাহমেদ সোমনাথের অনুসরণের ক্ষেত্রে তাকে মেনে চলার ক্ষেত্রে তখন এটা যে দৌড়ে দিই মাহাদেশেন কাম বলছেন যে এই শব্দে কোনো হাদিস নাই মোসাদ আহমদের বলাতে বলা হয়ে থাকে মোসাদ আহমেদের কোনো হাদিস নাই তবে হাদিসটা ভিন্ন শব্দ এসেছে আরজে বহমল আমার মনে হয় আল্লাহ ওদেরকে আজাব দেবেন কারণ আমি বলছি আল্লাহ রসুল বলেছেন তারা বলছেন যে আবু বকর অমর কি বলেছেন তাহলে ওই শব্দে হাদিসটা সমাজে চালু হলো প্রকৃত অর্থে এটি রসুল্লা সাল্লাহ আলি আসালাম হাদিস নয় এই শব্দে সারা হাদিস গ্রন্থগুলিতে পাওয়া যায় তারপরে আরেকটা বাওনা আমরা লক্ষ্য করে দেখি ইজা আ মাতা ইবন আদম আদমের সন্তান যখন মারা যায় কি হয় এন কথা আন আমাল হু তার আমল বিচ্ছিন্ন হয়ে যায় তার আমল বিচ্ছিন্ন হয়ে যায় ইল্লাম সাল এখন তিনটি জিনিস দ্বারা জারি থাকে তো যা হোক তিনটি জিনিস দ্বারা জারি থাকে সহি মোসিম হাদিস ইদা মাতা ইবন আদম ইবন আদম এই শব্দে সহি কোনো হাদিস পাওয়া যায় এমনকি হাদিসের কেতাবে পাওয়াই যায় না ইবন আদম সাদাটা আদম সাদা যখন মারা যায় বলা হয়েছে প্রত্যেকটা বর্ণে বলা হয়েছে ইজ ইনসান শহীদ মুসলিমের বনা বলা হয়েছে ইজ আ তাল ইনসান মানুষ যখন মারা যায় কিন্তু সমাজে চালু রয়েছে আদম সন্তান যখন মারা যায় মুসলিম শহীদ মুসলিমের বনে রয়েছে একখান হাদিস যে যখন চল্লিশ দিন যায় মাতৃগর্ভে আর ইয়ামা নুৎফাহ মাতৃগর্ভে সৃষ্টিকুল বখারি মুসলিম হাদিস সহি মুসলিমের নয় শুধু বখারি মুসলিম হাদিসে বলাছে ইউজমা ও আহাদ বা তোমাদের একজনের তার সৃষ্টির উপাদান মাতৃপেটে জমা রাখা হয় চল্লিশ দিন চল্লিশ দিন কি করে রাখা হয় নোৎফাতান মানে আকারে এই নতফা এ শব্দটা বোখারির মুসলিম সহ কোনো হাদিসের কেতাবে আসেনি নুৎফা শব্দটা কিন্তু মানুষ অ্যাড করে পড়ে যে বোখারি হাদিস আছে যে চল্লিশ দিন বীর্য আকারে থাকে বীর্য আকারে থাকে আপনি বলেন কিন্তু এটা হাদিসের শব্দ না বরং বরং সৃষ্টি উপাদান চল্লিশ দিন থাকে তো ওটা ঘুরে ওটাই হলো কিন্তু হাদিসের শব্দে নুৎফা শব্দটা আসেনি কিন্তু আমরা বোখারি মুসলিমের বিভিন্ন এডিশনগুলি অনেক সময় দেখলে দেখতে পাই যে এভাবে দেওয়া আছে ইউজ মাাদুকুম আর ব্যান নুৎফাতান এই নোৎফা শব্দটুকু কোনো হাদিসের ভিতরে আসেনি সমাজ শুধু রসউুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের নামে সমাজে যে জয়ীফ এবং জাল হাদিসগুলি রয়েছে আমার পর্যবেক্ষণ আমি পেয়েছি যে এগুলি এই জৈব জাল হাদিসগুলি হল সমাজে বিভিন্ন রকম কুসংস্কার শিরিক বেদাত কুফর তাসাউফ সহ যত রকম কুসংস্কার রয়েছে সবগুলির ক্ষেত্রে এই জৈব জাল হাদিসের ভূমিকা রয়েছে এই জন্য আমি একখানে কিতাব লিখেছি কিতাবটি হলো সিরিপ ও বিদাতের অপারেশন আর একটা নাম হল আকায়দ মাসায় আকায়দ মাসায় এমন কিছু আকিদা এবং এমন কিছু মাসালা যার ভিত্তি হলো জৈব এবং জাল হাদিস ওখানে একশো পঁচাশি একশো পঁচিশটি মশালা উল্লেখ করা হয়েছে যেগুলি সবগুলি ভিত্তি হলো কি জৈফ এবং জাল হাদিস সমাজ সুধী হাদিস জৈব জালের ক্ষেত্রে যারা যারা ভূমিকা নিয়েছে আমি উল্লেখ করেছি যে মুশ্রেক রয়েছে কাফের রয়েছে অনুভাবে বেদাতিরা রয়েছে এক হানাফি মামুন হেরাবি কজ্জাব তাকে যখন বলা হলো যে সাফির মাঝাব দেখছো না কীভাবে মানে উঠে যাচ্ছে দিন দিন তুঙ্গে উঠছে তখন একটা হাদিস জাল করেছে সেটা কি সাফিকে ডাউন করার জন্য সাফি মাঝহামকে ডাওয়ানে নেওয়ার জন্য বলছে যে রাসু উল্লাহ সাম বলেছেন ওম্মাতি মিন ইবলিস ইদ্রিস আমার উম্মতের ভিতরে একজন ব্যক্তির সৃষ্টি হবে যিনি মোহাম্মদ ইদ্রিস নামের হবেন অর্থাৎ ইমা শাফির নাম হুয়া আজার আলা ওম্মাতি মিন ইবলিস উনি আমার উম্মতের জন্য ইবলিশের থেকেও ক্ষতি করে অসা এখন ফি উম্মতি রজন ইসম আমান বিন সাবেদ হুয়া সে রজ উম্মতি আর অচিরে আমার উন্মতে এমন একজন লোকের আবির্ভাব হবে যিনি আমার উন্মতে চেরাগ শুরু আনাফির ভাইরা এই জাল হাদিসে দলিল দেন তাদের মাঝহাবের ফজরতে এবং মাঝহাবের ইমামের ফজরতে বলে থাকেন এ জাতীয় কথাগুলি যে আল্লাহ রসুল সাহসম বলছেন যে ইমাম শাহি ইবলিশ ক্ষতিকর হবে মিন জালে তা দেখেন নগদ জাল আরাক হানাফি মহাদ অকাশা আল করমানি হানাফি সে যখন দেখল যে সাফি মাঝাবের লোকেরা রফুল এদান করে সাফি হাম্বলি মাঝবীর লোকেরা রফুল এদান করে আহলসে তো করেই তো যখন রফুল এদান করা সে দেখলো আর হানাফি মাঝভাবে রফল এদেন নাই তখন সে বল একটা হাদিস জাল করেছে হাদিসটা কি মান রফা ফালা যে ব্যক্তি করবে রুকুর অবস্থায় ওর নামাজ হবে না রসু উল্লা নামে তাজা জাল করা একটা হাদিস তাহলে দেখা আছে মাঝহামি কন্দরের কারণে হাদিস জাল করা হয়েছে এবং এখনও দেখবেন মাঝাবি ভাইয়েরা যে দলিলগুলি দিয়ে থাকেন শেখ আলমানি ওগুলো সবগুলিকে জৈব জাল প্রমাণ করেছেন এই তারা দেখতেই পারে না অধিকাংশ মাঝাবি মাসালাগুলির দলিল হলো জৈব